কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানা আবদুল্লাহপুর গ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত কতগুলি মুক্তিযোদ্ধা সরকারি তালিকা হইতে বঞ্চিত। আজ 28/9/2018 তারিখ আবদুল্লাহপুর ইউনিয়ন, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি আব্দুল জলিল সাহেব। আসসালামু আলাইকুম। এখন আমরা একজন বীর মুক্তিযোদ্ধার সাথে একটু কথাবার্তা বলছি। প্রিয় দর্শক, বিএসটিভির সাথে থাকুন, দেশকে ভালোবাসুন। আমি তো একজন মুক্তিযোদ্ধা। জি, আমরা একটু মুক্তিযোদ্ধা বিষয়ে একটু চালবো, মুক্তিযোদ্ধার ভিত্তি করে আমি চিকিৎসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিএসটিভির সংগ্রামী সাহেব, আপনাদের আজকে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের কথা শোনার জন্য আপনি উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। কৃষি কিষারণ কর্মসূচি সাধারণ তো আপনারা বিভিন্ন হাটে মাঠে শহর বন্ধে যাচ্ছেন, শুনছেন, আমাদের কথা তো কেউ শুনে না। দেখেন, 71 স্বাধীনতার যুদ্ধে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ভারতের সেরা বন্দি কেকুয়ানে প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণ শেষে আমাদের ট্রান্সফার করলেন ভারতের পর সরা বাংলাদেশের ট্যাকেলঘাট সাবসেক্টর কমান্ডার মেজর মুস্তুদ্দিন আহমেদের। সীমান্ত এলাকায় কিছুদিন যুদ্ধ করার পর সেক্টর কমান্ডার সাহেব আমাদের নির্দেশ করলেন অষ্টগ্রামে আসার জন্য। আমরা অষ্টগ্রামে আসার পরে 10 জনের একটা গ্রুপ আসার পরে আমাদের দুর্ভাগ্য, 2 দিন পরে নিকলের 4 জন লোক ছিলেন আমাদের সহযোদ্ধা, আমির হোসেন, হাসিমুদ্দিন সহ আরো 4 জন, এরা রাত্রে অন্ধকারে আমাদের ফাঁকি দিয়ে পালাই গেলেন। রইলাম মাত্র 6 জন। 6 জনের মধ্যে অষ্টগ্রামে 2 জন ছিলেন মোস্তফা গালেব খান এবং শফিকুল ইসলাম বাদল, তারাও তাদের মা বাপকে দেখবার কথা বলে 2 দিনের ছুটি নিয়ে তারা গেলেন, আর্মস নিয়ে গেলেন, কিন্তু এখানে আমাদের কন্ডিশন ছিল 2 সপ্তাহের জন্য আমাদের অষ্টগ্রামে দিয়েছিলেন। এই 2 সপ্তাহের মধ্যে শত্রু পক্ষের থেকে যদি আমরা 10টা আর্মস রিকভারি করতে পারি তাহলে আমরা পারমানেন্টলি অষ্টগ্রামে থাকতে পারি, নতুবা এই 2 সপ্তাহের মধ্যে আমরা সেক্টর হেডকোয়ার্টারে যাই, আমাদের সশস্ত্র রিপোর্ট করার কথা ছিল। এখন আমরা একটা হতভম্ব অবস্থায় পড়ে গেছি। 6 জন লোক চলে গেলেন, এদিক দিয়ে সব কোথা থেকে কী করবো না করবো কোনো কিছুই আর আমরা আজ করতে পারি। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী হবিগঞ্জের লাখাই থানাধীন মাতবা ব্যবস্থা করতে পারে, এ আমার বিনীত প্রার্থনা রইল। ধন্যবাদ। আমাদের বিএসটিভির সাথে থাকুন, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ। সকল মুক্তিযোদ্ধাকে আমি ধন্যবাদ জানাই, বাংলাদেশ সরকারের কাছে আমি আহ্বান জানাই, যাতে এই মুক্তিযোদ্ধাগুলি একটু সরকারের কাছে সাহায্য সহযোগিতা পাইতে পারে। মেরে দেখ কি দিছো তা।